অর্গানিক কেমিস্ট্রি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রিয়ার নাম হচ্ছে ওজোনোলাইসিস। আমাদের আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ডবল বা ট্রিপল বন্ডের পজিশন নির্ণয় কিংবা সেখান থেকে আমাদের অ্যালডিহাইড, কিটোন বা কার্বক্সিল অ্যাসিডের প্রিপারেশনের জন্য আমরা মূলত এটি ব্যবহার করে থাকি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ওজোনোলাইসিস বিক্রিয়াটি মূলত আমরা ওজোন বা O3 দিয়ে করে থাকি। সো এই ব্যাপারটি সর্বপ্রথম আবিষ্কার করেন স্যার ক্রিশ্চিয়ান ফ্রিডরিচ শনবে, যিনি মূলত ফিউয়েল সেল এবং কটন গানের জন্য অত্যন্ত বিখ্যাত। তো আরেকটা ব্যাপার এখানে জেনে রাখা দরকার যে আমাদের ওজন ওয়ার্ডটা কিন্তু আমাদের বাঙালি ওজন বা ভর এই টাইপের সাথে রিলেটেড না। ওজন শব্দটা একটা ল্যাটিন ওয়ার্ড যেটার মানে হচ্ছে টু স্মেল। ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার সময় একটা অদ্ভুত স্মেল থেকে এই গ্যাসটা আবিষ্কৃত হয় বলে এর নাম হচ্ছে ওজন। তো যাই হোক, ওজোনোলাইসিস মূলত একটি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকিন বা অ্যালকাইন অর্থাৎ যাদের মধ্যে আমাদের পাই বন্ড রয়েছে তারা মূলত এই ওজোনোলাইসিস রিয়েকশনগুলো দিয়ে থাকে। তো বেসিক্যালি অ্যালকিনের সাথে যখন আমরা ওজোনোলাইসিস করব তখন আমরা সেখান থেকে অ্যালডিহাইড বা কিটোন পাবো। তো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। তো আমরা যদি যে কোনো একটা অ্যালকিন নিই, যেমন CH3CH ডবল বন্ড CH CH2 CH3, আমরা যে কোনো একটা অ্যালকিন নিলাম অ্যান্ড অ্যালকিনের সাথে আমি এখন ওজন অ্যাড করলাম। তো আমি যখন রিয়াকশানটা করাবো সর্বপ্রথম যে ব্যাপারটা ঘটবে, সুন্দর মতন আমাদের অ্যালকিনের যে পাই বন্ডটা রয়েছে সেই পাই বন্ডটা ভেঙে যাবে অ্যান্ড সেই পাই বন্ড বরাবর আমাদের ওজনের যে তিনটা অক্সিজেন পরমাণু ছিল সেই তিনটা অক্সিজেন একটা ঘরের মতো শেপ ক্রিয়েট করবে। তো আমি একটু দেখাই ব্যাপারটা কেমন ঘটতেছিল। তো CH3 আমি সুন্দর মতন CH3 লিখলাম, তারপরে CH। সো এই যে আমাদের ডবল বন্ডটা রয়েছে সেই ডবল বন্ডটা এখন ভেঙে যাবে। ডবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে যে ব্যাপারটা ঘটবে যে ওজনের তিনটা অক্সিজেন মিলে একটা ঘরের মতো স্ট্রাকচার ক্রিয়েট করবে। ওই পাশের CH, এই পাশের CH2 CH3, আর এই দিক বরাবর একটা অক্সিজেন, এই দিক বরাবর একটা অক্সিজেন। সো এভাবে একটা ঘরের মতো স্ট্রাকচার ক্রিয়েট করবে অ্যান্ড এই ঘরের স্ট্রাকচারকে এখন আমাদেরকে ভাঙতে হবে। তো নর্মালি যদি আমি একটু চিন্তা করি, একটা ঘরবাড়ি কখন ভাঙে? একটা যখন ঝড় বৃষ্টি টাইপ কিছু একটা হয়। সো আমাদেরও এই ঘরটাকে ভাঙার জন্য কোনো একটা ঝড় বৃষ্টি লাগবে। তো ঝড়ে মূলত যে ব্যাপারটা থাকে প্রচুর ধুলাবালি থাকে। সো আমাদের এই ঘরটাকে ভাঙার জন্য আমাদের একটু ধুলাবালি দরকার, সেটা হচ্ছে জিঙ্কের চূর্ণ। আর ঝড় বৃষ্টিতে যে বৃষ্টিটা হয় অর্থাৎ আমাদের পানিও লাগবে। সো আমাদের মিডিয়ামটাতে যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে একটা জিঙ্ক আর একটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ওয়াটার। তো যে ব্যাপারটা আসলে ঘটবে সেটা হচ্ছে আমাদের যে ঘরের চাল সে চালটা সুন্দর মতন জিঙ্ক ভেঙে জিঙ্ক অক্সাইডে পরিণত করবে আর বাদ বাকি যে অক্সিজেনটা এই অক্সিজেনটা এদিক বরাবর সুন্দর মতন ভেঙে যাবে এবং এদিক বরাবর সুন্দর মতন ভেঙে যাবে। ভেঙে গিয়ে যে দুইটা ব্যাপার ঘটবে একটু খেয়াল করি, যে অক্সিজেনের এই হাতটা সুন্দর মতন কার্বনের সাথে কানেক্ট হয়ে যাবে আর এই অক্সিজেনের এই হাতটা সুন্দর মতন এই কার্বনের সাথে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে গেলে যে দুটো প্রোডাক্ট আমি পাচ্ছি এই পাশ বরাবর আমরা একটা CH3, তারপর সি, তার নিচে অক্সিজেন, দ্যাট মিন্স একটা কার্বনিল গ্রুপ ক্রিয়েট হচ্ছে আর এই পাশে একটা হাইড্রোজেন প্লাস। এই পাশটা যদি আমি খেয়াল করি কার্বন তার সাথে একটা অক্সিজেন মিলে কার্বনিল ক্রিয়েট করলো আর এখানকে একটা হাইড্রোজেন আমি এই পাশে হাইড্রোজেনটা এঁকে দিলাম আর এই পাশে একটা CH2 CH3। তো আমি যদি একটু খেয়াল করে দেখি এখানে একটা অ্যালকাইল গ্রুপ, তারপরে একটা কার্বনিল আর এখানে একটা হাইড্রোজেন। সো এটা একটা অ্যালডিহাইড ছিল, অর্থাৎ আমরা অ্যালকিনের সাথে যখন ওজোনোলাইসিস করলাম তখন আমরা সেখান থেকে একটা অ্যালডিহাইড পেলাম অ্যান্ড অপর দিকে যদি আমি এই প্রোডাক্টটার দিকেও তাকাই তাহলে এই পুরাটা মিলে একটা অ্যালকাইল গ্রুপ ছিল তার সাথে একটা কার্বনিল আর তার এই পাশে একটা হাইড্রোজেন, অর্থাৎ এটাও একটা অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ এটা এখান থেকে আমরা একটা অ্যালডিহাইড পাচ্ছি। সো এখান থেকে আমরা যে ডিসিশনটা নিয়ে আসতে পারতেছি সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যালকিনকে ওজোনোলাইসিস করব সে অ্যালকিনের দ্বিবন্ধন বা ডবল বন্ড বরাবর দুই দিকে দুইটা অ্যালডিহাইড উৎপন্ন হবে। এখন একটা প্রবলেম সলভ করা যাক। প্রবলেমটা হচ্ছে যে আমাদের এ একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ওজোনোলাইসিস করার মাধ্যমে বি এবং সি উৎপন্ন হয় যেখানে বি হচ্ছে দুই কার্বনের একটা অ্যালডিহাইড
আর সি হচ্ছে তিন কার্বন একটা অ্যালডিহাইড। সো প্রশ্নটা হচ্ছে যে এ প্রোডাক্ট এই কম্পাউন্ডটা কী হবে, মানে উল্টা কথাটা আর কি, আমাদের যা আমরা আসলে আমাদের উল্টোভাবে চিন্তা করতে হবে। যদি আমি একটু খেয়াল করি, আমাদের ফাইনাল প্রোডাক্ট যে দুইটা ছিল, দুই কার্বনের অ্যালডিহাইড, দ্যাট মিনস কার্বনিল, এপাশে একটা CH3 আর এপাশে একটা হাইড্রোজেন। আর সি প্রোডাক্ট যেটা ছিল, তিন কার্বনের একটা অ্যালডিহাইড, তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে CH2 CH3 CH2 এই দিকে একটা কার্বনিল আর এই পাশে একটা হাইড্রোজেন। সো আমি যদি একটু খেয়াল করি যে আমাদের অ্যালকিনের দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে দুইটা অ্যালডিহাইড উৎপন্ন হয়, অর্থাৎ আমরা যে এখানে দুইটা কার্বনিল প্রোডাক্টটা পাচ্ছিলাম, এই দুইটা কার্বনে কিন্তু কানেক্টেড ছিল একটা ডাবল বন্ড দ্বারা। সো আমি যদি এখন আমার এই দুইটা অ্যালডিহাইডের বেজ অ্যালকিনটাকে দেখতে চাই, তাহলে সুন্দর মতন যে কাজটা করতে হবে, আমাদের এই কার্বনিল দুইটাকে কানেক্ট করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে অক্সিজেনগুলো শরীরে আমাদের এই দুইটা কার্বনকে দ্বিবন্ধনে কানেক্ট করে ফেলতে হবে। তো ব্যাপারটা কীরকম ছিল যে এই কার্বনটা যদি আমি একটু খেয়াল করি, এই কার্বন, তার সাথে আমাদের একটা কার্বনিল ছিল, আর এই পাশে এক হাত বরাবর ছিল হাইড্রোজেন, আর এক হাত বরাবর ছিল একটা অ্যালকাইল গ্রুপ। এই কার্বনিলটার সাথে আমি সুন্দর মতন এখানকার কার্বনটাকে অ্যাড করে দিচ্ছি, আর এই পাশেও একটা হাইড্রোজেন ছিল, আর এই পাশে ছিল আমাদের CH2 CH3 গ্রুপ। সো আমি যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে একটা অ্যালকিন। অর্থাৎ আমরা আগের মতোই ব্যাপারটা কাজ করলাম, কিন্তু উল্টোভাবে, মানে আগে আমরা অ্যালকিন থেকে দেখাচ্ছিলাম যে কীভাবে আমরা অ্যালডিহাইড পেতে পারি, আর এখানে আমরা দেখালাম যে যদি আমাদের দুইটা অ্যালডিহাইডও দেওয়া থাকে, সেখান থেকে কীভাবে আমরা একটা অ্যালকিনে যেতে পারবো।